2022 সালের শেষের দিকে আপনারা জন্ম নিবন্ধন নিয়ে অনেকেই হয়রানি হচ্ছেন, সংশোধন করতে বাধ্য হচ্ছেন সঠিকভাবে আবেদন করতে না জানার জন্য। সো আজকে দেখাবো কিভাবে সঠিকভাবে আপনারা জন্ম নিবন্ধন আবেদন করবেন। সো প্রথমে আমরা গুগলে সার্চ করব বার্থ রেজিস্ট্রেশন। বার্থ রেজিস্ট্রেশন লিখে সার্চ করলে এই অপশন এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এখানে যদি আপনারা আসেন, এখান থেকে আপনারা জন্মস্থান সিলেক্ট করে দেবেন, অথবা জন্মস্থান থেকে না হলে অস্থায়ী ঠিকানা থেকেও করতে পারবেন এবং বর্তমান ঠিকানা থেকেও করতে পারবেন। সো এখান থেকে আমরা জন্মস্থানে যেহেতু আসি, জন্মস্থান সিলেক্ট করে দেব। তারপর আমরা এখান থেকে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর এখানে চাইবে প্রথমে নামের প্রথমাংশ এবং নামের দ্বিতীয় অংশ, শেষ অংশ বা দ্বিতীয় অংশ তা বাংলায় লিখবেন, তারপর ইংরেজিতে লিখবেন, তারপর এখানে জন্ম তারিখ দিবেন। সো জন্ম তারিখটি আপনারা সঠিকভাবে এখান থেকে দিয়ে দিবেন। আমরা একটি জন্ম তারিখ দিচ্ছি 2022 দিলে এখান থেকে আপনাদের চাইবে কি কি ডকুমেন্ট লাগবে শো করবে। তো আপনি জন্ম নিবন্ধন সিলেক্ট করেছেন, আমরা যেটি সিলেক্ট করেছি এটা এখানে শো করছে। এখানে দেখাচ্ছে কি কি ডকুমেন্ট লাগবে, চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত MBBS বা তদুর্ধ ডিগ্রিধারী বা সরকারি কর্মকর্তা পরিচালিত প্রাথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং শিক্ষা বোর্ড কর্তৃক পরিচিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এখানে বয়সটা সঠিক চিহ্নিত করার জন্য এই ডকুমেন্টগুলো লাগবে। চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র অথবা প্রাথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা শিক্ষা বোর্ড কর্তৃক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, PSC, GSC অথবা SSC। ওকে, দ্বিতীয়ত যেটা লাগবে পিতা মাতা দ্বারা ছ নামে স্থায়ী ঠিকানা ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমাণপত্র। আপনারা যে কর দিয়েছেন সেই করের একটি প্রমাণপত্র লাগবে। তারপর এখানে একটু নিচে আছে বিপরীতে হালনাগাদ প্রমাণপত্র বা পিতা মাতা পিতামহ জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল খাজনা ও কর পরিশোধের রসিদ। সো যে কোনো একটি আপনারা দিয়ে দিলেই হবে, সমস্যা নেই। ওকে, আমরা আমাদের এগুলো আছে, আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা বাকি যে ডকুমেন্টগুলো আছে সবগুলো ফিল আপ করে চলে আসছি, একটু অপেক্ষা করুন। ওকে, সঠিকভাবে আমরা সব কিছু এখানে লেখার পর আমরা এখান থেকে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পিতা জন্ম নিবন্ধন, পিতার জন্ম নিবন্ধন, পিতা নাম বাংলায়, পিতার নাম ইংরেজিতে, পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর। এখান থেকে পিতার জন্ম নিবন্ধন থাকলে দিয়ে দিতে পারেন, না হলে সমস্যা নেই, পিতার জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিয়ে দেবেন। ওকে, এখান থেকে পিতার জাতীয়তা সিলেক্ট করে দেবেন। তারপর মাতার তথ্য, মাতার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে দেবেন। মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকলে এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে দেবেন। তারপর এখান থেকে বাংলা এবং ইংলিশে নামটা সঠিকভাবে লিখে জাতীয়তা সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করবেন। ওকে, আমরা সিলেক্ট করে সব কিছু পূরণ করে আবার আসছি।
ওকে তারপর আমরা এখান থেকে পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পর জন্ম নিবন্ধনের জন্য আবেদন আপনি কি নিম্নলিখিত কোন ঠিকানায় আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান আপনি কি নিম্নলিখিত কোন ঠিকানা আপনার বর্তমান ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান এখান থেকে জন্মস্থান স্থায়ী ঠিকানা একই দিয়ে দিলাম তারপর পরবর্তীতে ক্লিক করলাম জন্মস্থান স্থায়ী ঠিকানা একই ওকে তারপর পরবর্তীতে ক্লিক করার পর এখান থেকে আবেদনকারীর প্রত্যয়ন এখান থেকে কে আবেদন করতেছে সো এখান থেকে আমরা আবেদনকারী পিতা দিয়ে দিলাম পিতা অভিভাবক না এখান থেকে পিতা সিলেক্ট করার পর পিতার নামটি চলে আসবে আমরা এখান থেকে একটি মোবাইল নাম্বার দেব এবং পরবর্তীতে সংযুক্তিতে ক্লিক করব সংযুক্তিতে ক্লিক করে আমরা একটি ছবি দিয়ে দেব এবং এখানে আমরা সার্টিফিকেট দিয়েছি তাই উপরটা দিয়ে স্টার্ট এ ক্লিক করব ওকে এখানে নিয়ে নিয়েছি আর একবার সংযুক্তি দিয়ে আমরা টেক্সের কাগজ দিয়ে অ্যাড করে দেব আমরা টেক্সের কাগজ দিয়ে সিলেক্ট করে ক্যান্সেল করি আবার সংযুক্তি দিয়ে সিলেক্ট করে দিতে হবে কোন ডকুমেন্টটি আমরা এখানে আপলোড করছি এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম টেক্সের কাগজ স্টার্ট নিয়ে নিল দুটো ফাইলই 100 KB নিচে থাকতে হবে না হলে নেবে না তারপর পরবর্তী এখানে সবগুলা আমাদের এখানে চলে আসছে সব ডকুমেন্ট কি কি আপনি দিয়েছেন সবগুলো চলে আসছে এখানে একটু মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর আমরা একটু মিলিয়ে নিই তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন আমাদের মোবাইলে একটি মেসেজ চলে আসছে বার্থ রেজিস্ট্রেশন সাকসেসফুল সাবমিটেড অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছে এখানে একটি অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছে চাইলে আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন পরবর্তীতে কাজে লাগানোর জন্য আপাতত আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তারপর এখান থেকে আবেদনপত্র প্রিন্ট করুন এখানে ক্লিক করবেন প্রিন্ট করলে আপনাদের কাছে এখানে পিডিএফটি দিয়ে দেওয়া হবে সেই পিডিএফটি নিয়ে এবং যেই যেই ডকুমেন্টগুলো প্রথমে বলেছিলাম সেই ডকুমেন্টগুলো আবার সহ নিয়ে যাবেন এবং নিয়ে জমা দেবেন আপনাদের ইউনিয়ন পরিষদে ট্যাক্সের কাগজ সার্টিফিকেট বা টিকার কার্ড সাথে এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং বাবা মার আইডি কার্ডের ফটোকপি এগুলো নিয়ে আপনারা ইউনিয়ন পরিষদে জমা দেবেন জমা দেওয়ার পর আপনাদের কাছে সাথে সাথে জন্ম নিবন্ধন দিয়ে দেওয়া হবে সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম